সারাক্ষণ শুধু ঘোরাঘুরি করলেই হবে, বাসায় যে বাজার নাই তার কি খেয়াল আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় আজকে মাছ নাই, সেজন্য আজকে যাচ্ছি হচ্ছে কালিয়াকৈর মাছের আড়ত। এটা কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডে, আর সেইখানে আমি আজকে কিছু মাছ কেনার জন্য যাচ্ছি। যদি আমি যে টাইমটাতে গিয়েছিলাম অনেক দেরি হয়ে গিয়েছিল, কেননা মাহিনকে স্কুলে দেওয়ার পর আমাকে মাছের আড়তে আসতে হয়। ওই যে আপনারা অনেকে বলেন না আমি যে সারাক্ষণ ভিডিও নিয়ে থাকি, তাহলে আমি রান্নাবান্না কখন করি? ঠিক টাইম মতো রান্না না করলে আমরা না খেয়ে থাকি কি? আসলে না, সঠিক টাইম মতোই রান্না করি। আমাদের যে ব্লগের ভিডিওগুলো আছে না, সেই রাত 12টা 1টা পর্যন্ত এডিট করতে হয়। তারপরে না আমাদের সংসারের কাজ সকাল থেকেই শুরু করতে হয়, যেহেতু মেয়ে মানুষ সব কাজই আমাদের করতে হবে। যে কোনো জিনিস করতে হলে নির্দিষ্ট টাইমে করতে হয়, তাহলে সেই কাজ কোনোভাবেই সুন্দর হয় না। এই যে আমি টাইম টু টাইম ভিডিওগুলো ছাড়ি, আপলোড দিই, এগুলো কিন্তু আগে এডিট না করে ছাড়লে থাকলে কিন্তু আমি ছাড়তে পারবো না। সেজন্য আমার নির্দিষ্ট টাইমে সব কাজ কমপ্লিট করে রাখতে হয়। আর ফেসবুকের এই কাজগুলো আমি বিশেষ করে রাত্রেই করি, দিনের বেলায় যাতে আমার কোনো প্রকারের কাজে সমস্যা না হয়। কালিয়াকৈরে এই মাছের আড়তে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে মাছ বিক্রি করার জন্য, আবার দেখা যায় যে কিনতেও আসে। অনেক গ্রাম থেকেও মাছ এখানে কিনতে আসে, এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে। আর এখানে সব মাছই আসে, এমন কোনো মাছ নাই যে এই আড়তে পাওয়া যায় না। আমি শুক্রবার হাট থেকেও কিছু কিছু বাজার করি, আবার এক এক সময় মাছের আড়ত থেকেও আমি মাছ কিনি। ওই যে বললাম আমি যে একা, সব কিছুতেই আমার একা করতে হয়। নির্দিষ্ট টাইমে যদি না করি তাহলে খুব সমস্যায় পড়ে যায়। আর বিশেষ করে মাছগুলা এখান থেকে নিলে বেশি টাটকাও হয়, আবার শুক্রবারে হাটের দিনও ছোট মাছ পাওয়া যায়। সবভাবেই মানে কালিয়াকৈরে বাজার ঘাট সব কিছুই সুযোগ সুবিধা আছে, এইখানে অনেক মাছ আছে। তারপরেও আমি সকাল 7টার সময় এসেছিলাম, আর এখানে আমি কি কি মাছ কিনেছি সেইগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। এখানে আমি কিনেছি গলদা চিংড়ি, ইলিশ মাছ। এখন আপনারা বলতে পারেন মাহিনের আব্বু কোনো বাজারঘাট করে না, সেও করে। সকালবেলা যদি মাছের আড়তে যায় সে তাহলে সে আমার সাথেই যায়। আর কালিয়াকৈর মাছের আড়তে আমার সবই পরিচিত, আমি একা গেলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমার এরিয়া, কোনো সমস্যা হয় না। আর অন্যান্য বারেও আমি বেশি বাজার করি, কারণ তার অফিস আছে সেই কারণে। বাসায় রান্না করার সময় কোন জিনিসটা কখন দরকার সেটা সবচাইতে আমিই ভালো জানি, সেজন্য বেশিরভাগ বাজারটা আমিই করি। আমাদের বাসায় প্রচুর পরিমাণে ছোট মাছ খাওয়া হয়, ছোট মাছটা মাহিনের আব্বু পছন্দ করে, সে কোনোভাবে বড় মাছ খায় না। আর সামুদ্রিক মাছগুলো বেশি খাওয়া হয়, তো কোলেস্টেরলের পরিমাণটা বেশি, তো তার জন্য এত এত মাছ আনছি। এই সব কয়টা মাছ কাটতে কাটতে প্রায় আমার 12:30 বেজে যাবে, মানে দুপুর বেলা হয়ে যাবে। তারপরে এই কাটার পরে কিন্তু আমার সব কয়টা মাছ গুছিয়ে রাখতে হবে, তারপরে রান্না করতে হবে। শুধু কি রান্নার কাজ করলেই হবে? এই যে ঘর গোছানো সব কিছুই কিন্তু আমার হাতে, প্রত্যেকটা কাজ আমি টাইম টেবিল মতো করি, পরবর্তীতে যেন আমার কোনো সময় সমস্যা না হয়। আমি এটা তাদেরকেই বলতেছি যারা বলেন যে আমি সারাক্ষণ ভিডিও নিয়ে থাকি, আসলে আমি একটু ভিডিও নিয়ে থাকি না, আমার প্রত্যেকটা সময়কে আমি কাজে লাগাই, যার কারণে আমার পরবর্তীতে কোনো সমস্যা হয় না। মানুষ যেভাবে চাকরি করে, আমাদের ফেসবুকে যারা আমরা কাজ করি ওই রকমই একটা পেশার মতো হয়ে গিয়েছে। যদি ঠিকমতো ভিডিও না ছাড়ি তাহলে আমাদের ফেসবুকের পুরো রিচ কমিয়ে দিবে, তাই আমি প্রত্যেকটা কাজ সময়ের ভিতরে শেষ করি। আর এই যে দেখছেন কত মাছ আনছি, এগুলো সবই কিন্তু আমার গুছিয়ে নিতে হবে, আমি একা হাতে সব কিছুই গুছিয়ে নেব। যদিও ইলিশ মাছ, গলদা চিংড়ি এগুলো কিন্তু কাটা হবে না, এগুলো ডিপ ফ্রিজে ওইভাবেই ফ্রোজেন করব, এগুলো শুধু ধুয়ে রাখা হবে। এই জন্য যারা চাকরি করে তারা কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে একদিন ছুটি পায়, কিন্তু আমরা যারা ফেসবুকে ভিডিও ছাড়ি আমাদের কোনো বন্ধ নাই, সেজন্য মাঝে মাঝে অনেক খারাপ লাগে। সকালবেলা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত অনেক কাজই করি, কাজের কোনো শেষ নাই। মেয়ে মানুষরা ঘরে অনেক কাজ করে, সেইগুলো দেখা যায় না, আর আমরা শুধু ভিডিও ছাড়ি সেইটাই দেখা যায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।